বাচ্চাও কিন্তু 5 বছর পর্যন্ত বিনামূল্যে কাপাসিয়া চিকিৎসা পাবে। এটা কিন্তু কার্ডের নাম হলো মা ও শিশু স্বাস্থ্য সহায়িকা। এটা বাচ্চাও পাবে, কিন্তু জন্মের পর থেকে 5 বছর পর্যন্ত বাচ্চা চিকিৎসা ফ্রি পাবে। সেই জন্য আপনারা এই জিনিসটা বুঝে এই বাচ্চা এবং মাকে সুস্থ রাখার জন্য চেষ্টা করবেন, কারণ আমাদেরকে বাংলাদেশ সুন্দর বাংলাদেশ বানাইতে হবে, বঙ্গবন্ধু সোনার বাংলা তৈরি করতে হবে। বঙ্গবন্ধু সোনার বাংলার জন্য আমাদের সুস্থ সবল বাচ্চা দরকার, সুস্থ সবল শিশু দরকার, সুস্থ সবল মা দরকার। এই কারণে আমরা এই প্রচেষ্টাটা চালাচ্ছি মা এবং শিশু স্বাস্থ্য নিয়ে। আমরা যদি এটা করতে পারি, কাপাসিয়াতে বর্তমানে আপনারা অনেকে জানেন না, কাপাসিয়াতে বর্তমানে গত 3 বছর ধরে এই কাপাসিয়াতে একটা মহিলাও মারা যায় নাই বাচ্চা হয়ে গিয়ে। এটা বাংলাদেশের কোন উপজেলায় কিন্তু এই ব্যবস্থা নাই। এবং আপনারা এটাও জানেন যে আপনারা জানেন না হয়তো, আমরা এই ঢাকা বিভাগের মধ্যে কাপাসিয়া এই স্বাস্থ্য কার্ড বিষয় নিয়ে সারা ঢাকা বিভাগে প্রথম হয়েছে এই কাজের জন্য। এবং আমরা আশা করছি এই স্বাস্থ্য কার্ড সারা বাংলাদেশে আরো হবে। এবং এবার আমরা জানি আমাদের স্বাধীনতার মহা স্থপতি জাতির পিতার কি 100 বছর জন্মদিন। এই মুজিব শতবর্ষে আমাদের এই কাপাসিয়ার এই মডেল দেখে আমাদের স্বাস্থ্যমন্ত্রী এটা বাংলাদেশের 100টা উপজেলায় মুজিব শতবর্ষে কাপাসিয়া মডেল চালু করতে যাচ্ছে। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন যেন আপনাদের এই কাজে যা সুবিধা আছে সম্পূর্ণ সুবিধা আপনারা নেবেন, আপনাদের জন্য এই স্বাস্থ্য সেবা। এবং আপনাদের যা রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, এগুলি কিন্তু বিনামূল্যে কাপাসিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করা হচ্ছে, যেটা বাংলাদেশে আর কোথাও করা হয় না। আপনারা সুস্থতাকে এই সেবা গ্রহণ করেন, তাহলে আমরা একটা সোনার বাংলা নির্মাণ করতে পারবো খুব দ্রুতই। তো সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।